মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ভ্লগ। আজকে হচ্ছে আমার এই গ্রামের শেষ দিন, করছে হচ্ছে আমার কালকের যে ভিডিওটা আছে দুপুর 12টার সময় পোস্ট হবে সেই ভিডিওটা আমি এক্সপোর্ট করছি। শুরুতে এডিটিং করছিলাম, সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করি। আজকে আমার শেষ দিন, আজকে হচ্ছে শুক্রবার, শেষ দিনে না বিরিয়ানি বানাচ্ছি। ভিডিও আপলোড কমপ্লিট, মানে ভিডিও যে কাজগুলো থাকে থাম্বনেল টাইটেল যে জিনিসগুলো লাগাতে হয় সবকিছু লাগানো কমপ্লিট। আর এখন করবো হচ্ছে সকালের খাবার, সকাল খাবার মানে সকাল 10টার খাবার, এটা খেয়ে আবার গোসল করতে হবে, নামাজ পড়তে যেতে হবে, তারপরে সে বিরিয়ানি খাবো। গোসল করে পুরোপুরি রেডি, দিন বাজে এখন 12:15 কি 20 মতো। আর এদের মসজিদটা না, এদের বাড়ি থেকে 100 মিটার, হ্যাঁ 100 মিটার হবে তার থেকে, মানে আমাদের মসজিদটা যত দূর তার থেকে একটু কম হবে এদেরটা। যাবো বামসর মসজিদে, বামসর যেটা বড় মসজিদ সেখানে পুরো ডান করে এখন বাড়ি চলে এসেছি। এখন বলবে দাদা নামাজ পড়ে আজকে ভিডিও করলে না কেন, ব্যাপারটা কি হয়েছে, ভিডিও করেছি বাট সেটা শর্টে, মানে নিউ ব্লগের জন্য। বাইরে বেরিয়ে যে ভাই কত ছেলে ধরেছিল, তাদের সাথে শর্ট ভিডিও নিয়েছি, বড় পারিনি, অনেকটা তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম। আজকে আমার একটা পার্সেল আসতে পারে তো ভাই, আমার এখনো পর্যন্ত ফোন করেনি, ফোন করবে বাট আমি বাড়িতে নেই, পে করে দিয়ে আছে। একটা জিনিস আমি যে কোনো জিনিস নিলে না পে করে রাখি, কারণ আমি যদি না বাড়িতে থাকি কাউকে বলে দিলে সে আমার পার্সেলটা নিয়ে নেবে এটাই, আর যে আসে সে আমাকে ভালো করে জেনে আমাদের বাড়িতেও দিয়ে দেবে। এবং ইন্টারেস্টে পরে থাকবো শুধু প্যান্টটা, পরে কি পরবো, বাঙালির লুঙ্গি না পরে ভাত খাওয়া হয় না, বিশেষ করে আমার ভাই। এখন যাওয়া হচ্ছে বিরিয়ানি ট্রাই করতে, কেমন হয়েছে ঘুম থেকে গিয়ে তার কানে দৌড়ি আমি ঘুরিয়ে দিই, এত রাগ লেগেছে। যাই হোক এখন পুজো করে আসরে নামাজ পড়বো, দেন তারপর রেডি হয়ে এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। নামাজ তো কমপ্লিট, এবার এগুলো সব ব্যাগে উঠতে হবে, উঠান গোছানো ডান, ব্যাগ নিয়ে নিয়েছি আর হাতে হেলমেট চাবি, দেন চলো। আজকে ভাই গরম করছে তার জন্য আর হুডি পরলাম না, এমনি এই ড্রেস পরে চলে যাবো বাড়ি। কি ও কো কো কর 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 চলো, টাটা টাটা। এখন গড়িয়ে পড়ছি, আর সামনে হচ্ছে এটা কালুকটা। বাইক চালাতে চালাতে ভিডিও করার থেকে না কোথাও দাঁড়িয়ে ভিডিও করা অনেক ভালো। আমি এখন আছি মুরাদপুর ঢোকার একটু আগে, দেখতে পাচ্ছ সামনে 33 লাখের তার। এবার টানা যাবো হচ্ছে নতুনহাট, এখান থেকে নতুনহাটের দূরত্ব আমি যেখানে আছি এখান থেকে 10 কিলোমিটার হবে। এরপর এখান থেকে গিয়ে ATM যেতে হবে, ATM থেকে আবার 20,000 টাকা তুলতে হবে, সেই দোলা ভাই আগের ভিডিওতে যেটা দেখেছো ঠিক সেম। এবারে রওনা হয়, কারণ এখন 5টা বেজে গেছে, আর 30 মিনিট মতো আছে আমার হাতে। সামনে আছে পুলিশ, তার আগে আমাকে হেলমেট পরতে হবে, না হলে বাস মাদার থানা পুলিশে ধরবে, কারণ মঙ্গলগড় থানা ওখানে লোকাল ধরে না, এই জায়গাটাই পুলিশগুলো থাকে। বাট আজকেও আমার ভাগ্যটা ভালো মনে হচ্ছে, আগের দিন গিয়েছি, আগের দিন আমি দেখতে পাইনি, বাট আজকে গিয়েছি, আজকেও পেলাম না। আর এই যে গ্রামটা হচ্ছে কান্তি, এটাই হচ্ছে শেষ মাদার থানা, তারপরে আমি পড়ে যাবো মঙ্গলগড়, মানে আর কোনো ভয় নেই। ফাইনালি নতুনহাট, বাট এই ATM-এ ভিড় দেখো ভাই, সেই পরিমাণে লাইন। এখন যাবো অন্য ATM-এ পাঞ্জাব, ওখানে লাইন দিয়ে দিয়ে আধ ঘন্টা তারপর টাকা নেবে। ATM-টা একটা জিনিস সুবিধা খুব ভালো, এখানে না চিট কোড দেয় বাট অন্য ব্যাংকে দেয় না, টাকা তোলা কমপ্লিট। আর এখন হচ্ছে বাড়ি, ফাইনালি বাড়ি, বাট বাড়ি আছে না একটা আজব জিনিস দেখতে পাচ্ছি, আমার রুমটা এরকম ছিল না, কেউ মনে হচ্ছে গুছিয়েছে। এবং এসছি মসজিদে নামাজ পড়তে, দিদির বাড়ি থেকে আসার পর ঈশার নামাজ প্রথম 5 দিন পর ভাই নামাজ পড়ছি, বাট বাড়িতে শুধু জুমার নামাজটা মসজিদে গেছিলাম। আমাদের মসজিদে না একটা জিনিস খুব সুবিধা, এটা হচ্ছে বাথরুম থেকে বাথরুম করার পর এখানে হচ্ছে কল, এখানে উজো করে মসজিদে নামাজ পড়। বাট আমি আসতে লেট হয়ে গেছি ভাই, প্রথম দিনেই লেট। সবাই ভাববে দাদু হয়তো ঝগড়া করছে, ঝগড়া নয় এটা চিন্তার বিষয়। আমার বলি আমি নামাজ পড়ে এখন বাড়ি যাচ্ছি, দাদু আমাকে ধরেছে, আমার একটা কেস হয়েছিল না 10,000 টাকা আটকিয়েছিল,
আসতে যা রে। আমার একটা কেস হয়েছিল না, এটিএমে 10,000 টাকা আটকে গেছিলো, ভাই কি ভয়। তারপর 3 দিনের মাথায় ব্যাক পেলাম। তো দেখা তো সেই একই কেস এখানে, কিন্তু একটা কথা বোঝা যায়, মূর্খ লোকের কাছে এটিএম থাকলে যা হয়। দাদু অতটা শিক্ষিত নয়। এবার ও কি হয়েছে, এটিএমটা যে পিছনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে কমপ্লেন করি, সে ওসব কিছুই করে নিয়ে বাড়িতে এসে বসে আছে। তো ব্যাংকে গিয়েছে, আর ব্যাংকের ম্যানেজার বলেছে ঠিকই টাকা বেরিয়ে গেছে, বাট ওরাও এরকম বলবে যে টাকা বেরিয়ে গেছে, কিন্তু টাকা ওটা বেরোয় না। টিভি তুলে দিয়ে বলছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই।